What's up guys, Assalamualaikum, welcome to Rahat Unbound. This is our new helmet. এভাবে রাউন্ড করে মার্ক করে ফেলছি মার্ক করে চারপাশের জায়গাগুলোতে আমি স্কচ টেপ লাগিয়ে দিয়েছি দেখেন জাস্ট মাউন্টটা যেখানে থাকবে সেই জায়গাটা রেখে চারপাশে আমি স্কচ টেপ দিয়ে ঢেকে দিয়েছি কারণ হচ্ছে অনেক সময় আমরা যখন আঠাটা লাগাই তখন আঠাটা হাতের সাথে বা বিভিন্ন ভাবে চারপাশে লেগে যায় লেগে যাওয়ার কারণে হেলমেটের সৌন্দর্য নষ্ট হয় তো আমি আর সেই সুযোগ রাখি নাই তো আপনারা কি করবেন জাস্ট আপনার মাউন্টটা ধরে যে কোনো একটা হাইলাইটার হোক বা পেন্সিল হোক যাই হোক দিয়ে আপনারা যতটুকু জায়গা ওই মাউন্টটা বসবে ততটুকু জায়গা রেখে বাকি জায়গাটুকু আপনারা স্কচ টেপ বা যে কোনো জিনিস দিয়ে ঢেকে দিবেন পরে স্কচ টেপটা তুলে ফেলে দিবেন ওকে ডান এবার আমি কি করব এ হচ্ছে এমসিল এমসিল তো আপনারা হয়তো অনেকেই চিনেন এমসিল মানে আঠা এটা হচ্ছে পাইপ অ্যান্ড ফিটিংসের দোকানে পাওয়া যাবে এখানে দুইটা প্যাকেট আছে একটা প্যাকেট এই যে কালো রঙের একটা প্যাকেট লাল রঙের একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ দুইটা থেকে সমপরিমাণ আঠা বের করে মিক্স করতে হবে একদম ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে বসাইতে হবে তো আমি কি করব আমার এই মাউন্টটা ছিল আলাদা আর এখানে একটা ছোট পাতলা আঠা যুক্ত জিনিস ছিল সেটা আমি আগে এটার সাথে সেট করে দিয়েছি কারণ এটার মাঝখানে একটু ফাঁকা আছে আমি যদি ডিরেক্টলি এখানে এমসিল দেই আঠা দেই তাহলে আঠাটা ওই ফাঁকা দিয়ে উপরে চলে আসতে পারে যার কারণে আমি ওই স্টিকার টাইপের একটা জিনিস ছিল এটা লাগিয়ে দিয়েছি এখন এটা সহ ওখানে বসাবো তো একটা জিনিস দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি জায়গাটা সমতল আছে সমান আছে হ্যাঁ এটা যখন আমি দেই মাঝখানটা লেগে যায় দুই সাইডে জাস্ট এই সাইডে এবং এই সাইডে হালকা ফাঁকা থাকে তো আমি কী করবো মাঝখানে হালকা আঠা দিব এবং এই দুই সাইডে একটু বেশি করে দিব যাতে আর কোনো গ্যাপ না থাকে ওকে তো মোটামুটি দেখা শেষ যতটুকু জায়গা দরকার ততটুকু রেখে বাকিগুলো আঠা দিয়ে মেরে দিয়েছি আরেকটা ব্যাপার একদম মাঝখানটায় যে এখান থেকে আপনারা সুতা দিয়ে কিছু দিয়ে ধরে এই যে পুরো সোজা করে স্ট্রেইট করে একদম এই যে এই জিনিসটার মাঝখানে একটা দাগ দিবেন আমি হাইলাইটার দিয়ে দিয়ে দিয়েছি হয়তো ক্যামেরায় দেখা যায় না আমি দেখতেছি চোখে সোজা করে দাগ দিবেন কেন কারণ যখন বসাবেন তখন যাতে একটু সোজা হয় যাতে ডানে বা বায়ে বেঁকে না যায় ওকে তো চলুন আমি এখন আঠাটা মিক্স করব মিক্স করে তারপরে আমার মাউন্টটা বসাবো তো জিনিসটা আমরা ফার্স্ট মোশনে দেখে ফেলি আর এখানে আমি হেলমেটটা বসানোর জন্য সুন্দর একটা জিনিস ছিল যেটা হেলমেটের বক্সে এটার মধ্যে আমি হেলমেটটা বসাবো দেখেন এই যে এভাবে দিলে কিন্তু পারফেক্টলি বসতেছে ছেড়ে দিয়েছি এখন আমি সুন্দরভাবে এখানে আঠাটা দিয়ে বসাইতে পারবো ওকে ডান তাহলে আমরা ফার্স্ট মোশনে আগে আঠাটা গুলে মানে পজিটিভ আর নেগেটিভ মিক্স করে ফেলি তারপর এখানে বসিয়ে দিব এ হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ দুইটা সমপরিমাণ নিলাম নিয়ে এখন মিক্স করবো একদম ভালোভাবে আমার যেহেতু মাঝখানটা মোটামুটি সমান আছে জাস্ট দুই সাইডে আমি আঠার একটু বেশি দিব মাঝখানে হালকা আঠা দিব এটার পিছনে একটা যে স্টিকারের মতো আবরণ আছে এটাও আমি তুলে ফেলবো দেখেন এটার মধ্যেও কিন্তু অলরেডি আঠা আছে এটা কিন্তু আঠা জাস্ট ওই এমসিল যেটা আমরা বানাইছি ওটার মতো এটা কোম্পানি থেকেই দিয়ে দেওয়া হয়েছে তো এটা একদম পাতলা এটা দিলে আমার ওই যে ফাঁকাগুলো যায় না ফ্ল্যাট হয় না যার কারণে আমার এমসিল দেওয়া লাগবে ওকে এখানে আমি দুই পাশ দিয়ে একটু বেশি পরিমাণ দিব কারণ যেহেতু আমার মাঝখানটা মোটামুটি লেগে যায় হালকা দিব মাঝখানে জাস্ট দুই পাশেরটা আমার একটু উঁচা হইতে হবে কারণ হেলমেটের দুই সাইড কিন্তু এভাবে এরকম ঢালু মাঝখানটা উঁচা দুই পাশে যেহেতু ঢালু এই জন্য আমার দুই পাশটা হইতে হবে উঁচা
এখন আমি এটাকে এখানে চাপ দেবো, চাপ দিলে কিন্তু চারপাশে আস্তে 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 ছড়াই আসবে যখন আমি চাপ দিতে থাকবো। ছড়িয়ে আসলে সমস্যা নেই, সেটা আমি পরে হালকা হাতে পানি নিয়ে এরকম ঘষে দিলে ইয়ে হয়ে যাবে, সমান হয়ে যাবে। একদম সাইডে কিন্তু দেওয়া যাবে না, কারণ চাপ দিলে এমনিতেই এগুলো সব বাইরে বেরিয়ে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এই হাতটা একটু ধুয়ে নিই। গাইজ, হাত পরিষ্কার, পুরো ফকফকা, কালো হাত সাদা হয়ে গেছে। এখন ইনশাল্লাহ আমরা এটা বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে বসানোর সময় সোজা যেন থাকে, যাতে এই ডানে বা বায়ে বাঁকা হয়ে না যায়। আস্তে আস্তে চাপ দিতে থাকতে হবে, চাপ দিলে কি হবে যাতে মোটা না হয় বেশি। হ্যাঁ, যাতে যতটুকু সম্ভব নিচে যায়, কোনো গ্যাপ না থাকে মাঝখানে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এই পাশ নিচে বা এই পাশ উপরে এরকম না থাকে, যাতে একদম এরকম সমান থাকে, যে এভাবে বা এভাবে না হয়। এই পানি থেকে হালকা আঙুল ভিজিয়ে ভিজিয়ে এই যে পাশের যেগুলা ছড়া এদিকে ছড়িয়ে চলে আসছে ওগুলো আমি একটু সমান করে দেব। ওয়াও, হাতে পানি নিয়ে নিলে কিন্তু একটু হাতে আসে নাই, দেখেন একদম সিমেন্টের প্লাস্টারের মতো হয়ে যায়। সেই 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 এই দেখেন একদম মসৃণ, এবং এটা শুকাইলে কিন্তু অনেক সুন্দর লাগবে। জাস্ট 360 ডিগ্রি থেকেই সমান্তরাল রাখতে হবে, এভাবে এভাবে উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে। তারপর আপনি যখন ক্যামেরা সেট করবেন তখন যদি এটা পারফেক্টলি হয় তখন আপনি ক্যামেরা মুভমেন্ট ডানে বায়ে উপর নিচে করে হচ্ছে চেঞ্জ করতে পারবেন, সেটা কোনো প্রবলেম হবে না। তখন স্কোস্টেপগুলো সব তুলে ফেললাম, রাইট, এ পাশে স্কোস্টেপ তুলে ফেললাম, এ পাশে স্কোস্টেপ তুলে ফেললাম, তুলে এখন আমি জাস্ট পজিশনটা আরেকটু দেখলাম। আর একটা জিনিস আমি ঠিক রাখছি, আমার এই যে এখানে যে শাটারটা আছে বাতাসের জন্য এটা আমি লক দিই নাই, লক করি নাই। হ্যাঁ, এটা যাতে আলাদা করা যায়, তো আমি কাঁচা থাকতেই মানে নরম থাকতেই এমসিলটা এটা একটু নিচে আনলাম। নিচে আনার ফলে এটার যে নিচের সরু মাথাটা ওটা কিন্তু এই যে এমসিলের ভিতরে ঢুকে গিয়ে একটু জায়গা ওখানে হচ্ছে খালি রাখছে। হ্যাঁ, তো এখন আমি আরেকটু ইয়ে করব, হাত দিয়ে জাস্ট আশেপাশে যদি ছড়ানো, দেখেন মোটামুটি ক্লিন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, এখন আমি আরেকটু জাস্ট এই যে আশেপাশে যে আঠার ছাপগুলো আছে ওগুলো পানি দিয়ে, পানি লাগিয়ে হাতে ঘষে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়, তো সেটা করব। আবার হচ্ছে এক ঘন্টা পর দেখা হচ্ছে আপনাদের সাথে। এখনও নরম আছে, এখন আমি চাইলে হালকা এদিক ওদিক মুভ করতে পারবো। এক ঘন্টা পরে আবার চলে আসতেছি যখন একদম ফুল হার্ড হয়ে যাবে। তারপর অলমোস্ট 2 ঘন্টা চলে গেছে, আমার হেলমেট ইজ রেডি। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসলে এই যে আমি কিন্তু এখন এটা মাউন্ট ধরে ঝুলাইতেছি। হ্যাঁ, এই যে একদম হার্ড হয়ে গেছে, পারফেক্ট, কোনো স্পট নাই, কোনো হচ্ছে আপনার আঠার কোনো দাগ নাই, এবং এই জামার লকটা পারফেক্টলি কিন্তু আপ ডাউন করা যাচ্ছে। হ্যাঁ, যদি আমি একটু মাথায় দিয়ে দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন আমি ইচ্ছা করলে ক্যামেরাটা মুভ করে উপরে তুলবো বা নিচে নামাবো, যেটা আমার ফ্রেমের পজিশন বুঝে। ওকে, তো আমার কেপিআর FI 165, আপনারা হয়তো যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন। তো ওই বাইক বিভিন্ন রিলেটেড ভিডিও, প্রবলেম, মাইলেজ, টপ স্পিড সবই দেখাবো। যদি এগুলো আপনারা জানতে চান অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখবেন, তাহলে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। আর এই হচ্ছে হেলমেট, এই হেলমেটটা এখনও ব্যবহার করি নাই, এটা একটা সার্টিফাইড হেলমেট, এখানে হচ্ছে ডট সার্টিফাইড, ডিসি সার্টিফাইড, এবং এটা একটা ভালো ইন্স্যুরেন্স কাভারেজও আছে, যেটা হচ্ছে রায়দা ইন্টারন্যাশনাল, যারা এমটি হেলমেটসের বাংলাদেশি ডিলার তারা প্রোভাইড করে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত অবশ্যই চিল করবেন। আর আমি হচ্ছে হয়তো খুব শীঘ্রই সাজেক ট্যুরে যাচ্ছি আমার কেপিআর নিয়ে, তো কেপিআর নিয়ে পাহাড়ি ট্যুরের ফার্স্ট স্টেপ ইনশাল্লাহ কীরকম হয় সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস।